মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট রাজধানী ঢাকার অদূরে সাভারে অবস্থিত। প্রতিষ্ঠানটি জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। 2014 সালে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট হিসেবে আত্মপ্রকাশ করে। এদেশে মাশরুম গবেষণা ও সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানটিতে মাশরুম উৎপাদন ও গবেষণার জন্য রয়েছে বেশ কিছু সুসজ্জিত ল্যাবরেটরি। এখানকার স্পন উৎপাদন ল্যাবরেটরির সাথে যুক্ত আছে একটি ওয়ার্কশপ, টিস্যু কালচার ও ইনকুবেশন চেম্বার এবং বৃহৎ ইনকুবেশন কক্ষসমূহ। এখানে উৎপাদিত পিউর কালচার, মাস্টার মাদার কালচার ও মাদার কালচার দেশের বিভিন্ন অঞ্চলের মাশরুম উপকেন্দ্র, মাশরুম উদ্যোক্তা ও বড় চাষীদের মাদার কালচার ও স্পন উৎপাদনের জন্য ব্যবহৃত হচ্ছে। এখানে উৎপাদিত স্পন প্যাকেট ছোট চাষীদের মাশরুম উৎপাদনের জন্য এবং বড় চাষীদের খড়ে মাশরুম উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। এখানকার কালচার হাউসের মাশরুম চাষ দেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা আগ্রহী ব্যক্তিগণ মাশরুম চাষ শিখছেন। এ প্রতিষ্ঠানের কেমিস্ট্রি ল্যাবরেটরিতে মাশরুম ও মাশরুমজাত খাবারের প্রোটিন, ফ্যাট, ফাইবার ও অ্যাশ নির্ধারণ করা হয়। অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরি থেকে নির্ধারণ করা হয় মাশরুম ও মাশরুমজাত পণ্যের বিভিন্ন নিউট্রিয়েন্ট এলিমেন্ট ও রোগ নিরাময়কারী বা প্রতিরোধী বিভিন্ন উপাদানসমূহ। এখানকার মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে মাশরুম ও মাশরুমজাত পণ্যের মাইক্রোবিয়াল স্ট্যাটাস নির্ধারণ করা হয়। অর্থাৎ এই ল্যাবরেটরি সমূহ থেকে মাশরুম ও মাশরুমজাত পণ্যের কোয়ালিটি কন্ট্রোল ও কোয়ালিটি এশিওর করা যায়। এছাড়া প্রতিষ্ঠানটিতে রয়েছে একটি জার্ম প্রোটিন সেন্টার। এ প্রতিষ্ঠানের বায়োটেকনোলজি ও ব্রিডিং ল্যাবরেটরিতে বিভিন্ন মাশরুম প্রজাতির হাইব্রিড জাত উদ্ভাবনের কাজ চলছে। সেই সাথে এখানে মাশরুমের জাতসমূহের ডিএনএ ফিঙ্গার প্রিন্টও করা হয়। মাশরুমের ঔষধি গুণ পরীক্ষার জন্য এই প্রতিষ্ঠানে রয়েছে এনিমেল হাউস সহ অন্যান্য সুযোগ সুবিধা। তাছাড়া এখানে রয়েছে একটি সমৃদ্ধ পোস্ট হারভেস্ট ল্যাবরেটরি। এখান থেকে উদ্ভাবিত হয়েছে অয়েস্টার, মিল্কি, ঋষি, স্ট্র, কান ও সীতাকে মাশরুমের এদিশ উপযোগী নিম্ন খরচের কৃষক বান্ধব প্রযুক্তি। উদ্ভাবিত হয়েছে জ্বালানি ও সময় সাশ্রয়ী চুলা, জ্বালানি ও সময় সাশ্রয়ী চুলা সম্বলিত পাস্তুরাইজেশন চেম্বার এবং জ্বালানি ও সময় সাশ্রয়ী চুলা সম্বলিত স্টেরিলাইজেশন কাম ইনকুলেশন চেম্বার, যা মাশরুম চাষের প্রাথমিক খরচ অনেক কমিয়েছে। এখানে উদ্ভাবিত ধান দিয়ে মাশরুমের মাদার তৈরির কৌশল এবং তা দিয়ে পাস্তুরাইজ করা কাঠের গুঁড়ার স্পন তৈরির কৌশল মাশরুম চাষকে অনেক সহজ, সরল ও ঝুঁকিমুক্ত করেছে। এখানে উদ্ভাবিত প্রযুক্তিসমূহ সারা দেশে ছড়িয়ে দেবার প্রয়োজনে এই প্রতিষ্ঠানে আছে একটি প্রশিক্ষণ হল ও চারতলা বিশিষ্ট একটি ডরমিটরি ভবন। এই প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক প্রশিক্ষণের পাশাপাশি আছে অনানুষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা, যার আওতায় ছুটির দিন ছাড়া প্রতিদিনই যে কোনো আগ্রহী ব্যক্তি মাশরুম চাষ ও ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ নিতে পারেন। প্রতিষ্ঠানটিতে উৎপাদিত মাশরুম মাশরুমজাত পণ্য বিক্রয়ের জন্য রয়েছে একটি বিক্রয় কেন্দ্র। এখান থেকে প্রশিক্ষিত হয়ে বহু বেকার যুবক ও যুব মহিলা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন, গড়ে তুলেছেন অনেক ছোট বড় মাশরুম খামার।